ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবং এবারে আমি বলেছিলাম এই মিস্ত্রি এবারে কাজ করবে না। লেবু কচলাতে কচলাতে তেতো হয় এবং তেতো হয়েছে, তাই ডাবল ইঞ্জিন নয় ডাবল সেঞ্চুরি করে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে এটা মানুষের অবদান, এটা মানুষের দান, এটা মানুষের প্রত্যয়। ডাবল ইঞ্জিন, একটা ডাবল ইঞ্জিন চালাতে গিয়ে নোটবন্দি করেছে, একটা ডাবল ইঞ্জিন করতে গিয়ে সারা দেশটাকে কোভিডের ধ্বংসের মুখে পাঠিয়ে দিয়েছে। গত ৬ মাস ধরে কোনো কাজ ছিল না সেন্ট্রাল গভর্নমেন্টের, রোজ বাংলা এসে পড়ে থাকত। কি না তো বাংলা ওদের চাই কেন বাবা? বাংলা তোমাদের বাংলার মানুষ দেবে কেন? বাংলার মানুষ তো ভাগাভাগি পছন্দ করে না, বাংলার মানুষ দাঙ্গা পছন্দ করে না, বাংলার মানুষ একটা সংস্কৃতিতে বিশ্বাস করে। বাংলার মানুষ বাংলা তোমাদের দেবে কেন? অনেক চেষ্টা করেছো, এজেন্সি থেকে শুরু করে কি করনি। ২৯ তারিখে বীরভূমে ভোট, ২৭ তারিখে কেষ্টর বাড়িতে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে যে ২৭ তারিখে তুমি গিয়ে অ্যাটেন্ড করো। কি না করেছে, প্রত্যেকটা অত্যাচার করেছে, আমাকে পর্যন্ত ব্যান করেছে যাতে আমি মিটিং করতে না পারি। আর দেখুন যারা এই সমস্ত দাঙ্গামূলক কথাবার্তা বলে গেছে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন হয়নি, একটা অ্যাকশন হয়নি। কাজেই যে যুদ্ধ আমরা করেছি, যে লড়াই আমরা করেছি, যে প্রত্যয় নিয়ে আমরা লড়াই করেছি, এই ইন্সপিরেশনটা আমি আমার বাংলার মা বোনেদের কাছ থেকে পেয়েছি, আমার ভাই বোনেদের কাছ থেকে পেয়েছি। এবং বাংলা আজকে জিতে গিয়ে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন। আর যদি শুধু ভারতবর্ষ বলি ভুল করব, সারা পৃথিবীর মানুষ ওয়াচ করছিলেন বাংলার ইলেকশনটা, এবং প্রত্যেকে আজকে রিলিফ হয়েছে যে অন্তত এদের হাতে যায়নি। আজ বাংলা যদি পেত কি যে করতো ভগবান জানে। এখনই এই অবস্থা, একে যে অক্সিজেন দিচ্ছে না, ওকে ভ্যাকসিন দিচ্ছে না, কাকে কাকে দেবে, তার মধ্যে আমাদের সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আর এখানে কয়েকজন আছে বলি না, শাড়ির চেয়ে গামছা বড়, তাদের কাজ নেই কর্ম নেই, শুধু বসে বসে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিস্টার্ব করা, কাজ করতে না দেওয়া, এই হচ্ছে অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে মনে রাখবেন আমরা তৃতীয়বার যে ম্যান্ডেট পেয়েছি, এই ম্যান্ডেটে আমাদের ভালো করে কাজ করতে হবে, আরো হাম্বেল হতে হবে, আরো জনগণের কাছে পৌঁছতে হবে। জনগণকে যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা কোভিড এই সিচুয়েশনটা শেষ হয়ে যাওয়ার পর সেই কাজগুলো আমরা শুরু করব। এখন সবাই শান্তিপূর্ণভাবে থেকে, শান্ত থেকে মানুষের সাথে যোগাযোগ রেখে কোভিড পেশেন্টদের হেল্প করে এলাকায় যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা কেউ করতে না পারে সেদিকে সতর্ক থেকে সজাগ দৃষ্টি রেখে নজর রাখবেন। আর যদি দাঙ্গা করতে চায় কেউ, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপনারা এফআইআর করবেন এবং পুলিশকে বলবেন অ্যাকশন নিতে। আমি কোনো রকম দাঙ্গা করতে যা দেব না, এবং কমিউনালিজম উইল নট বি কম্প্রোমাইজ, কিছুতেই কম্প্রোমাইজ করতে দেবো না। ওদের একটাই ইচ্ছে, ইলেকশনের সময় অনেক কমিউনাল কথাবার্তা বলেছে, এখনো সেই কমিউনাল এতেই চলছে, কমিউনাল ছাড়া আর কিছু নেই। কমিউনালিজম হচ্ছে ওদের পলিটিক্যাল পলিউশন, ওদের মেন্টাল পলিউশন, এছাড়া একটা পার্টির আর কোনো উদ্দেশ্য নেই, কোনো আদর্শ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলা বাংলার মতো কাজ করবে। আজ কোভিড আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি, কোভিড নিয়ে আমরা কাজ করছি স্যার। আমরা অক্সিজেন চাইছি দিচ্ছে না, ভ্যাকসিন চাইছি দিচ্ছে না, 3 কোটি ভ্যাকসিন চেয়েছে, বলছে 3টে রাজ্যে 15 লক্ষ পাঠাবে, কি হবে? একজনে তো 2টো করে চায়, তাহলে কটা হবে 10 কোটি লোকের মধ্যে? অঙ্কটা ভুলে নিন। এইরকম ভাবে ডিপ্রাইভ করছে বাংলাকে। সাথে সাথে এটাও ঠিক, এবারে বিধানসভায় 46 বছরের যে ইতিহাস, ধরুন আজকে কংগ্রেস সিপিএম এর কেউ সদস্য বা সদস্যা নেই, কিন্তু আজকে যারা অপোজিশনে জিতে এসেছিলেনও ইলেকশন কমিশনের দয়ায় কিছু লোক, ঠিক আছে জনগণের ম্যান্ডেট বলে মেনে নিচ্ছি, আমি তো জানি কি হয়েছে না হয়েছে। সুতরাং আজকে তারা আপনার অনুষ্ঠানও স্যার বয়কট করেছে, আমাদের শপথ অনুষ্ঠানেও ইনভাইট করা হয়েছিল তারা বয়কট করেছে। আমি ওদের মনে করি ওদের জনগণ বয়কট করেছে তাতে ওদের লজ্জা নেই, জনগণ তো তাদের সম্পূর্ণভাবে বয়কট করেছে। ইভেন ইলেকশন কমিশন ডাইরেক্ট হেল্প না করে 30টা সিটও পেত না, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের, 30টা সিট পেত না। কিভাবে কি হয়েছে আমরা সবাই দেখেছি, কি অত্যাচার, কি অত্যাচার।
সেন্ট্রাল ফোর্সের নামে আজকে কোভিড বাংলায় ছড়িয়েছে কি করে? 4 লক্ষ সিআরপিএফ আর সিএপিএফ আর সিএপিএফ সব এনে রেখে দিয়েছে, তারা গ্রামে গ্রামে গিয়েছে ঘুরেছে, একটা আর্টিফিশিয়াল টেস্ট হয়নি। এখন থেকে আমরা সিস্টেম করে দিয়েছি, বাংলায় আউটসাইডার কেউ আসলে তাকে আর্টিফিশিয়াল টেস্ট করতে হবে এবং 14 দিন কোয়ারেন্টাইনে যেতে হবে। এখনো পলিটিক্যাল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে, কালকে রবীন্দ্রনাথ ঠাকুরের কালচারাল প্রোগ্রাম হবে আমরা আগেই ঘোষণা করেছিলাম, কিন্তু আপনারা জানেন স্যার তা সত্য প্রতিদিন রাজনৈতিক মিছিল মিটিং চলছে। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো প্যান্ডামিক ল অনুযায়ী অ্যাকশন নেওয়া উচিত, অ্যাকশন নিতে হবে প্যান্ডামিক ল অনুযায়ী। আর যারা সাম্প্রদায়িকতার কথা বলবে তাদের বিরুদ্ধে আমি হই বা আপনি হোক কোনো রকম কোনো কম্প্রোমাইজ চলবে না, তাদের বিরুদ্ধে একদম কমিউনাল ল অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে, সে এ টু জেড যেই হোক না কেন। ল ক্যান নট বি ডিসক্রিমিনেটেড এবং ল ইজ ইকুয়াল ফর অল। আজকে আমার বারবার করে ধন্যবাদ দিতে, বারবার করে আমার মাথা নত হয়ে যাচ্ছে আমার বাংলার মামাটি মানুষের কাছে। বাংলার মামাটি মানুষ আমাদের গর্ব, আমাদের প্রেরণা, তারা আমাদের অভিষিক্ত করেছেন, তারা আমাদের আপ্লুত করেছেন, তারা আমাদের সংযুক্ত করেছেন, তারা আমাদের সংযোজিত করেছেন, তারা আমাদের সঞ্জীবিত করেছেন, তারা আমাদের পুঞ্জীবিত করেছেন, তারা আমাদের সিঞ্চিত করেছেন। তাদের আশীর্বাদ নিয়ে শুভেচ্ছা নিয়ে আজকে স্পিকার মাননীয় স্পিকার সাহেবের ইলেকশনের মধ্যে দিয়ে আমরা নতুন করে আমাদের পথ চলা শুরু করলাম। এই পথ চলতে চলতে বলবো প্রাণও ভরিয়ে তৃষা ভরিয়ে আরো 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 দাও প্রাণ। কখনো কখনো বলবো তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধ বরণে এসো গানে। কখনো বলবো ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়বান, আসলো লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবকর্ম বলিদান। কখনো বলবো অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। কখনো বা বলবো বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। কখনো বা বলবো ভয় না পেলে ভয় দেখাবে কাকে। মহাত্মা গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন মহাত্মা গান্ধীজি সম্বন্ধে, আমরা গান্ধী মহারাজের শিষ্য, কেউ বা ধনী কেউ বা নিঃস্ব। সেই কবিতাটার একটা লাইন ছিল লাস্ট লাইন, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। ভয় পেয়েছে ম্যান্ডেটকে স্বীকার না করে আজও যারা অহংকারী মনোভাব নিয়ে চলছে, আমি বিশ্বাস করি তাদের পতন তাদের পতন অবশ্যম্ভাবী এবং পতন তাদের শুরু হয়ে গেছে। সারা দেশের অনেক মানুষ আমাদের অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভুটানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য এম্বাসিরা সকলে, অমর্ত্য সেন থেকে শুরু করে নোবেল লরিয়েট অভিষেক বিনায়ক থেকে শুরু করে আমাদের সমস্ত অল রাজনৈতিক দল, সমস্ত চিফ মিনিস্টাররা আমাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সাহিত্যিক শিল্পী বিদ্যাজীবী বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষাজীবী সকলে, হকার বেকার থেকে শুরু করে একেবারে সামান্য মানুষ, আমি তাদের সকলকে আমাদের প্রণাম কৃতজ্ঞতা সালাম জানাচ্ছি। এবং আগামী দিন আমরা বিশ্বাস করি আমরা কাজ করব, মন দিয়ে কাজ করব, এবং মন দিয়ে কাজ করে এটা আমরা প্রমাণ করব, ধন ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে রাজ এক সকল রাজ্যের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে সিটি দিয়ে ঘেরা, এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল বিশ্বের সেরা সে যে মোদের বঙ্গভূমি, মোদের জন্মভূমি, মোদের মাতৃভূমি, মোদের পিতৃভূমি, মোদের কর্মভূমি, মোদের ধর্মভূমি, মোদের ঐক্যভূমি, মোদের সম্প্রীতির ভূমি, মোদের সংস্কৃতির ভূমি। তাই স্পিকার স্যার আপনি আমাকে বলবার সুযোগ করে দিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সামনে ঈদ আছে 13 তারিখে সবাইকে ঈদ মোবারকও জানাই, এবং সবাইকে অনুরোধ করব যে আমরা যেন বেশি গ্যাদারিং না করি, যেটা আমরা বলেছি কালচারাল প্রোগ্রামে 50-50 তার বেশি যেন আমরা না যাই। আগেরবারেও সংখ্যালঘু বন্ধুরা একটা বড় ভূমিকা পালন করেছিলেন, যাদেরকেও আমি বলবো যে তোমরাও যারা আছে দেখে নাও, তোমরা নিজেরাই ডিসিশন নাও, যাতে এখন তো মোটামুটি একটা রেস্ট্রিকশন করা হয়েছে, কোভিডটা যাতে না বাড়ে এটা আমাদের সকালকে দেখতে হবে। আচ্ছা রেড রোডে ও আমাকে বলছে রেড রোডে নামাজ হচ্ছে না, থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক অনেক অভিনন্দন সালাম গ্রহণ করবেন, তার কারণ হচ্ছে এটা খুব বড় সিদ্ধান্ত একটা, এটা খুব বড় সিদ্ধান্ত একটা। আমরা ধর্মীয় সকলকে নিয়ে একটা মিটিং ডেকেছি অলরেডি, আমাদের সোমবার দিন মিটিংটা হবে, এবং সোমবার দিন স্যার আপনাকে জানিয়ে রাখি আগে আমাদের মন্ত্রিসভার শপথ হবে, সোমবার দিন আমাদের প্রথম ক্যাবিনেট মিটিংও হবে,
এবং সোমবার দিন আমাদের এই ধর্মীয় সভাটাও হবে, যাতে সকলকে নিয়ে বোঝাবো, যাতে কোভিডের এখান থেকে সকলে সকলকে সাহায্য করতে পারি, এই ব্যাপারটাই নিয়ে যেতে হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে, আমার নতুন অনেক বোনেরা নির্বাচিত হয়েছেন, ফিল্ম জগৎ থেকেও অনেকে এসছেন, কাঞ্চন, লাভলি, জুন, অদিতি থেকে শুরু করে, সোহম থেকে শুরু করে, এরা একদম নতুন, অনেক অভিনন্দন। আমার সিনিয়রদের থেকেও এসছে, আমার নতুন প্রায় 70 জনের বেশি নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। এবং পুরনোরা নতুনদের সাহায্য করবেন, যাতে কারো কোনো অসুবিধে না হয়, আর প্রত্যেকে যেন অ্যাসেম্বলিটা মন দিয়ে করবে। অ্যাসেম্বলিটা চললে কিন্তু অ্যাসেম্বলিটা আসবে, আর যদি কারো কোনো প্রবলেম থাকে আগে থেকে জানিয়ে দেবেন পার্লামেন্টারি মিনিস্টারকে। আর যখন ভোট থাকবে বা কোনো অর্থনৈতিক বিল থাকবে বা ইম্পর্টেন্ট বিল থাকবে, তখন কিন্তু আপনাদের আসতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি এটুকু বলে আমি মনে করি স্যার, এই সভা টোটাল সবাই মিলে এই হাউসের প্রতি আজকে আস্থা প্রকাশ করছে। এটা স্পিকার নির্বাচনের সাথে সাথে একটা প্রায় কনফিডেন্স মোশানো হয়ে গেল, তার কারণ সবাই ইউনানি মাসলি আমি মনে করি এই সভায় প্রেজেন্ট হয়ে আজকে প্রথম দিন সভা করলেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।